মহানায়ক উত্তম কুমারের শ্রদ্ধাঞ্জলি বাগবাজারের ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে। কাব্যলোকের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরও গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। এবার সম্মানিত হলেন সঙ্গীত ভারতী দীপশ্রী। উপস্থিত ছিলেন কবি চিত্রা লাহিড়ী, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, গীতিকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। গোটা অনুষ্ঠানের ভাবনার দায়িত্বে ছিলেন কাব্যলোকের সম্পাদক সুজিত দত্ত। হে মহাজীবন, আজি তোমারই বরণ, তোমারই স্মরণ, তোমারই ভেবে মন কি যে আলোড়ন, তোমারই ধ্যানে বিভোরে মন, হৃদয় যেন গো স্বপন মগন, চির বিস্ময় মন তন্ময়, তুমি উত্তম কি যে মায়াময়, আলো আধারের এই দিনে রাতে তুমি আছো যেন প্রতি হৃদয়তে, যুগে যুগে তাই প্রতি পরে পরে স্মরণের মালা। বলে যাচ্ছে পচা বেলি কোন কুটুকে, বয়স হতে আমার ভুলে যাওয়ার লোক আছে, কিন্তু চিত্রা জানে এখন 83 বছর বয়স, তো মাঝে মাঝে ভুলে যাচ্ছে। পচা বেলি কোন কুটুকে, এই করি আর কানি